সিবিআই তদন্তের দাবি বিজেপি ডেপুটেশন করণধিকি থানার। উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ বিধানসভার বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের ঝুলি থাকা মরদেহা উদ্ধার হয়। কানাঘুষে ছড়ে গেছে রাজনৈতিক মহল দেলা। ভারতীয় জনতা পার্টি জেলা নির্দেশক করণধিকি বিধানসভার তরফ থেকে বিধায়কের রহস্যজনক জিজ্ঞাসাবাদ ঘটনা খোলা মিলা চক্ষুর মুখরাগত আসিবার বাদতে সিবিআই তদন্তের দাবিতে এদিনকে করণধিকি থানার সামনে বিক্ষোভ কর্মসূচি করলে বিজেপি নেতৃত্বের ঘর। ডেপুটেশনের সাথত স্মারকলিপি আইসি মলয় মজুমদারের হাতে তুলে দিছে। সাথত উপস্থিত আছিলেন উত্তর দিনাজপুর জেলার সহসভাপতি নিখিল সরকার, করণধিকি বিধানসভার পর্যবেক্ষক নির্মল দাস, বিধানসভার সংযোজক সত্যনারায়ণ সিং, 15 নং মণ্ডলের প্রাক্তন সভাপতি মৃণাল কান্তি ঘোষ, করণধিকি বিধানসভার আইটি সেল কনভেনার দীপঙ্কর দাস আর মণ্ডল সভাপতি সাথত আরো বিজেপির কার্যকর্তার ঘর। এবং তার পকেট থেকে যে সুইসাইড নোট পাওয়া গিয়েছে তা দেখেও তারা নাকি বলছেন যে আত্মহত্যা করেছে, কিন্তু করেছে পোস্টমর্টম রিপোর্ট দেওয়া হলো তা মানুষ বুঝে গেছে যে কোন রিপোর্ট দেওয়া হয়েছে। এটা পুলিশ প্রশাসন এমএলএ উনি যে নৃশংসভাবে হত্যা হলেন প্রশাসনের কিন্তু কোন তৎপরতা নেই, কারণ বাংলার পুলিশ প্রশাসন তৃণমূলের অঙ্গনি হেলনে কাজ করে। কিন্তু আমরা বলতে চাই যে যদি সিবিআই তদন্ত না হয় এবং সঠিকভাবে যদি দোষীদের যদি গ্রেফতার করা না হয় দেখিয়ে দেবে এই বিধায়কের যে ভারতীয় জনতা পার্টি কিন্তু দেবে। নির্বাচনে যেভাবে আমাদের বিরোধী দলদের নমিনেশন করা হয়নি, সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসী দর্শন রাজকে অনাসে ঘুরে বেড়াচ্ছে, বিক্ষোভ এবং ডেপুটেশন চলছে। আজকে করণধিকি পুলিশ প্রশাসনের মাধ্যমে আমাদের ভারতীয় জনতা পার্টির যে এমএলএ যাকে খুনিদের ধরার জন্য ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা আছেন, যুব সংগঠনের যারা কার্যকর্তা আছেন, তাদের প্রত্যেককে আমার 32 নম্বর বিধানসভার পক্ষ থেকে এতক্ষণ ধরে লড়াই সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য আন্তরিক অভিনন্দন। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা এই মুহূর্তে আইসি সাহেবের ওখান থেকে বেরোলাম, আমরা যে স্মারকলিপি দিলাম তাতে আমাদের পরিষ্কার দাবি সিবিআই তদন্ত চাই। পশ্চিমবাংলার পুলিশের উপর আমাদের কোন আস্থা নেই, উনি আমাদের সাথে একমত হলেন এবং উনি উনার পক্ষ থেকে যতটা করার সম্ভব উনি করবেন এই আশ্বাস উনি দিলেন, এবং উনার সাথে আমাদের আজকের যে আলোচনা সেটা ফলপ্রসূ হলো বলেই আমরা ভারতীয় জনতা পার্টির 32 নম্বর বিধানসভার পক্ষ থেকে আশা করছি এবং আগামী দিনে আমরা এরকমই সহযোগিতা পাব। এই বলে এখানকার উপস্থিত সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং পুলিশ প্রশাসনের যারা এখানে দাঁড়িয়ে আছেন, যারা ছোট থেকে বড় যে কোনো পদেরই হন না কেন, প্রত্যেককে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে।